ও মেঘ মেঘ রে তুই জানাও রে। আকাশটা এত সুন্দর সুন্দর, এই আকাশ দেখে আকাশের মেঘগুলো দেখে মন চাইল ওই মুহূর্তগুলো একটু ধরে রাখি। একটু আগে মেঘগুলো ছিল ওই ওইখানে, সবগুলো মেঘ ঘুরতে 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 এখন টাইম ল্যাপস ভিডিও নিতে আপনাদের সাথে শেয়ার করব। আর চলেন তাহলে মুহূর্তগুলো একটু শেয়ার করা যায়। পিছনে আকাশগুলো আসলে এত সুন্দর, বর্ষাকালের মেঘই তো আসলে সবচেয়ে সুন্দর, আর বাংলাদেশের গ্রাম বাংলা কিন্তু এই বর্ষাকালেই সবচেয়ে সুন্দর দেখে। আকাশের খেলা দেখেন, ওই পাশটাতে পুরোটা ছিল একদম কালো মেঘ, তো কালো মেঘগুলো আস্তে আস্তে হতে যেতে 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 সব পূর্ব পাশে চলে গেছে। ঠোকায় ঠোকায় মেঘ, তুলার মতো মেঘ। এই সমস্ত মেঘের ভিউগুলো আসলে নর্মালি সাজেকে গেলে দেখা যায়, বান্দরবানে গেলে দেখা যায়, এখন এই বর্ষাকাল হওয়াতে ঢাকাতেও এই ফিলগুলো পাচ্ছি। আর আমার মাথার চুলের কাটিং তো দেখছেন, লকডাউন কাটিং আর কি, ভাবলাম মেমোরি হিসেবে রেখে দিই আর কি। জাস্ট ক্যামেরাটা নিয়ে আসলাম, লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকদিন নতুন আরেকটি ভিডিওতে হয়তো আসবো, আসলে দেখা হয়ে যাবে। আকাশটা এত সুন্দর, আকাশের মেঘ, আল্লাহ সুবহানাল্লাহ। আকাশ ওই পাশটা আবার পরিষ্কার হয়ে গেছে, দেখে আসছি মেঘটা ওইখানে ছিল, এখন মেঘটা এখানে চলে আসছে। চলে আসতে আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবছিলাম একটা টাইম ল্যাপস শট নেব বৃষ্টির জন্য, হলো যদি বৃষ্টিটা পড়বে না। বর্ষাকাল আসলেই আকাশ এত সুন্দর।